হে গাইস, পারমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব শাহি টুকরা। শাহি টুকরা তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে রেড কাও ইউজ করেছি, আপনারা চাইলে টোন মিল্ক দিয়েও করতে পারেন। তো এখন আমাদের দুধটা একটু নাড়াচাড়া করে দেবো এবং দুধটা 5 মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য আমি ফ্লেমটা হাই দিয়ে ওয়েট করব। আদার সাইডে আমি একটি ট্রের মধ্যে আমি নিয়েছি 14 পিস আলমন্ডস। আলমন্ডসটাকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। আমি আলমন্ডসগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখন আমার দুধটাও বয়েল হয়ে এসেছে প্রায়। তো যে শর্টটা জমেছিল আমি শর্টটা আবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ কোনোভাবেই শর্ট জমানো যাবে না। এখন আমি এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিলাম 2 চামচ। মিল্ক পাউডারটা আমি এখানে ব্যবহার করছি দুধটাকে একটু মানে ঘন করার জন্য, এবং মিল্ক পাউডারটা দিলে দুধের স্বাদটাও চেঞ্জ হয়। এখন আমি এর মধ্যে স্যাফরন দিয়ে দিলাম 2 পিঞ্চ। স্যাফরনটা ইউজ করছি, কালারটা সুন্দরও হবে এবং খেতেও খুব স্বাদ লাগবে। স্যাফরনটা দিয়ে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর চলে এসেছে রাবড়ির। তো আমি এবার এখানে একটি প্লেটের মধ্যে 7 পিস পাউরুটকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তো সাইডের অংশটা আমি কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি এই পাউরুটিটাকে যেভাবে আমি সার্ভ করব আর কি, তো সেইভাবে আমি এটা শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা আপনাদের শেপ মানে সেরকমভাবে শেপ করে কেটে নেবেন। আমি এরকম সাইড দিয়ে কেটে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি সবগুলো পাউরুটিকে কেটে নিচ্ছি। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আরেকটা সাইডে প্যান বসিয়ে দিয়েছি একটা কড়াই গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 6 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে এলে গরম হয়ে এসছে, এখন আমি এর মধ্যে ব্রেডগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে আমি ব্রেডগুলোকে ফ্রাই করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ব্রেডগুলো পুড়ে না যায়, তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করলেই ভালো হবে এবং তাহলে ভালো লাগবে আর কি, টেস্টটাও খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউনিশ কালার এসছে, এরকম কালারই রাখতে লাগবে। বেশি ফ্লেমটা হাই রাখলে পুড়ে যাওয়ার চান্স আছে। তো আমার ভাজা হয়ে গেছে পাউরুটিগুলো, তো এখন আমি ওই ভাজা কড়াইটার মধ্যে আমি একটু ঘি ছিল ওর মধ্যে আমি আলমন্ডসগুলোকে একটু সাঁতলে নেব। হালকা কালারটা চেঞ্জ হলেই আমি আলমন্ডসগুলোকে মানে ভালো মতো নেড়েচেড়ে একটু সাঁতলে নেবো, এবং হালকা আলমন্ডসের কালারগুলো একটু চেঞ্জ হলে আমি আলমন্ডসগুলো রাবড়িটার মধ্যে আমি অ্যাড করে দেবো। আমি অ্যাড করে দিয়েছি রাবড়ির মধ্যে আলমন্ডসগুলোকে, দেখতেই পাচ্ছেন। আপনারা পেস্তাও দিতে পারেন এর মধ্যে, কাজুও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল। কেওড়া জলটা আমি দিচ্ছি এটার একটু ফ্লেভারটার জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবং আমার রাবড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো।
চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যেহেতু আমি প্রথমেই একবার দু চামচ মিল্ক পাউডার দিয়েছি, তো অলরেডি তো মিল্ক পাউডারের মধ্যে মিষ্টি থাকেই, তো আমি সেই আন্দাজ বুঝে দিচ্ছি। আপনারা যদি মিল্ক পাউডার দিয়ে করেন তো আপনারা অবশ্যই চিনিটা আন্দাজ করে দেবেন। আমি একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া অবধি একটু ওয়েট করবো। আমার রাবড়িটা হয়ে গেছে, আমি শুধু চিনিটা একটু গলে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রাবড়িটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে আমার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখন আমি রাবড়িটাকে সার্ভ করার জন্য সুন্দর একটা গার্নিশিং করে দেখাবো আপনাদের। তো গার্নিশিং করার জন্য আমি প্রথমে রাবড়িটাকে আগে ভালো মতো প্লেটের মধ্যে একটু স্প্রেড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রাবড়িটাকে আস্তে আস্তে স্প্রেড করে দিচ্ছি প্লেটের মধ্যে। এখন আমি ব্রেডগুলো অ্যাড করে দেবো। ব্রেডগুলো আপনারা আপনাদের মানে মন মতো করে সাজিয়ে দেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। ইভেন এই ব্রেডটা দেওয়ার পর আস্তে আস্তে এটা একটার উপর একটা দেওয়ার পর আমি ওপর দিয়ে আবার একবার রাবড়ির একটা কোট দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্রেডের ওপর আরেকটি রাবড়ির কোট দিয়েছি এবং তার ওপর কিছুটা আলমন্ডস কুচি আর কাশিউ নাট কুচি দিয়ে সার্ভ করব। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টসের দ্বারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছয়।